নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। চুড়াইবাড়িতে গুয়াহাটিগামী নৈশ বাসে উদ্ধার গাঁজা ও আগরকাঠ, ধৃত তিন। চার শতাধিক অটোর পারমিট প্রদানের দাবি, শিলচরে অটো সংস্থার বিক্ষোভ। দুর্ঘটনার পর চালক পালালে, ভিন্ন গাড়ি ধরে মামলা পুলিশের, অভিযোগ স্থানীয় ব্যক্তির। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ত্রিপুরা থেকে গুয়াহাটিগামী নৈশ বাসে তল্লাশি চালিয়ে ফের বড় সড়ো সাফল্য পেল বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। উক্ত অভিযানে গাঁজা ও আগরকাঠ সহ তিন পাচারকারী ধরা পড়ে। অভিযান সম্পর্কে বাজারিছড়া থানার ওসি মনুরঞ্জন সিনহা বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ চুড়াইবাড়ি পুলিশের রুটিন তল্লাশিতে সাফল্য আসে। এদিন ধর্মনগর থেকে প্রথমে সীমা ট্রাভেলসের একটি বাসে দুই যাত্রীর ব্যাগ থেকে প্রায় 16.5 কেজি গাঁজা উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 1,60,000 টাকা। ধৃতরা হল বিহারের পাটনা জেলার শাহাবরা এলাকার নাগাটোলা গ্রামের অনজিৎ কুমার রায় এবং একই জেলার দিদারগঞ্জ এলাকার ধর্মশালা গ্রামের অর্জুন কুমার রায়। এরপরেই ধর্মনগর থেকে গুয়াহাটিগামী নেটওয়ার্কের নৈশ বাস থেকে প্রায় 1 কেজি আগর কাঠ উদ্ধার করা হয়। সেই সঙ্গে এক ব্যক্তিকে আটক করা হয়। তার নাম সিরাজুল ইসলাম, বাড়ি হোজাই জেলায়। জানা গেছে সে দীর্ঘদিন ধরে উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি সংলগ্ন ফুলবাড়িতে ঘাটি গেড়ে আগরের কারবার চালাচ্ছিল। তার কাছ থেকে উদ্ধার হওয়া আগর কাঠের বাজার মূল্য আনুমানিক 50,000 টাকার মতো হবে বলে জানা গেছে। বুধবার আটক ব্যক্তিদের করিমগঞ্জ সিজিএমএ আদালতে তোলা হলে তাদের ঠাঁই হয় জেল হাজতে। আমাদের চুড়াইবাড়ি ওয়াচপোস্টে মানে নাকা চেকিং হয়। আজকেও সন্ধ্যার সময় একটি বাস, আপনার বাসটার নাম্বার হলো S01LC1412, এই বাসটি নাইট সুপার বাসটি আপনার ধর্মনগর থেকে গুয়াহাটি যাওয়ার ছিল। নাকা চেকিংয়ের সময় দুজন লোক, তারা বিহারি লোক, তাদের নাম যথাক্রমে অঞ্জিত কুমার, অর্জুন কুমার রায়, ওদের কাছ থেকে তিনটা ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগগুলো সার্চ করার সময় ব্যাগের থেকে আমরা টোটাল 11 প্যাকেট গাঁজা পাওয়া যায়। এক এক প্যাকেটে গাঁজাগুলো ছিল 1.5 কেজি ওজনের। টোটাল আমরা 16.5 কেজি গাঁজা জব্দ করি তার কাছ থেকে। আগামী কাল ওদেরকে শপথ করা হইব কোর্টে, তারা এগেনস্টে কেস লওয়া হইব। আরেক গাড়ি, নেটওয়ার্কের গাড়ি, গাড়ির নাম্বারটা, বাস নাম্বারটা ছিল আপনার ML05T8382। ওই গাড়িতে চেক করার সময় একজনের লোক থেকে আগর 1 কেজি উদ্ধার করা হয়েছে। হুজারি বাসিন্দা সিরাজ ইসলাম, সিরাজুল ইসলাম নাম ওর, ওর বাড়ি হুজাই ইসলামপুর। এই আগরগুলো আমরা ফরেস্টের কাছে সঞ্চয় দেওয়া হয়েছে। শহরের 4 শতাধিক অটোর পারমিট প্রদান সহ ট্রাফিক পুলিশের অযথা হয়রানি বন্ধ করার দাবিতে বুধবার শিলচরে বিক্ষোভ কার্যসূচি পালন করল অটো মালিক ও চালকরা। অলকাছার অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে অটো চালকরা এদিন শিলচরে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে প্লেকার্ড, পোস্টার ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে বক্তব্য রাখতে গিয়ে তারা জানান, বিগত 6 বছর থেকে অটোর পারমিট বন্ধ থাকায় বিভিন্ন সমস্যায় আক্রান্ত শহরের অটো চালক সহ বিভিন্ন অটো মালিকরা। এছাড়াও ট্রাফিক পুলিশের অযথা হয়রানি তাদের দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে বলেও জানান সংস্থার কর্মকর্তারা। বিষয়টি নিয়ে অনেকবার জেলা প্রশাসন সহ জেলার জনপ্রতিনিধিদের জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি, তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের দিকে পা বাড়াতে বাধ্য হয়েছেন। বিগত দিন থেকে সেই 400 যে ছেলেরা গাড়ি কিনেছে তাদেরকে বৈধ পারমিট দেওয়ার জন্য পরিবহন বিভাগ, জেলাধিপতি মহাশয়া এবং আমাদের বর্তমান শীর্ষ শহরের বিধায়ক, আমাদের সম্মানীয় দিলীপাল মহাশয়, উনাকে আমরা জানিয়েছি এবার আমরা সেই 400 অটোর পারমিট দাবি করছি। যদি আমাদের সেই 400 অটোর পারমিট দেওয়া না হয়, আগামী 10 দিনের মধ্যে যদি সমস্যার
সুরাহা না হয় তাহলে আন্দোলন আরো বৃহৎ আকার ধারণ করবে বলে এদিন হুঁশিয়ারি দেন তারা। প্রায় 300 শতাধিক অটো মালিক আমরা আজকে এখানে উপস্থিত। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই, শিলচর শহরে কোনো রকমের চাকরি হচ্ছে না, কিন্তু সেই চাকরির বিনিময়ে যে বেকার যুবকরা যে অটো কিনে যে অটো চলাচল করে জীবিকা নির্ধারণ করে সেই রাস্তাটা বন্ধ করে রেখেছেন গত 5-6 বছর ধরে 14 ইংরেজি থেকে। তারপর আমাদের 16 কিলোমিটার যে বেহাসার্ধের যে চলছে আস্থা আসামে অটোর বেহাসার্ধ 16 কিলোমিটার রেডিয়াসে চলাচল করছে। আমাদের জনপ্রতিনিধি এবং প্রশাসনরা কী কারণে নিজেরা ব্যর্থতা ডাকতে গিয়ে ট্রাফিক সমস্যা সমাধান করতে না পেরে যেই 16 কিলোমিটারকে কর্তন করে 10 কিলোমিটার করে দিয়েছে, হাজার হাজার বেকার যুবকদেরকে ইনকামের একটা সীমিত সীমার মধ্যে বেঁধে দিয়েছে, তার ধিক্কার জানাতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা একটা স্পষ্ট জানিয়ে দিই, আমাদের 7,000 অটো চালক শিলচরে, সমগ্র কাছাড় জেলায় 25,000-এরও অধিক অটো চালক আমাদের কোঅর্ডিনেশন মানে, কিন্তু শিলচর বিধানসভা আমরা 4টা সংস্থার সর্বমোট আমরা 7,000 অটো চালক মালিক মিলে আমরা 10,000 পরিবার, 10,000 পরিবারে আমরা প্রায় 40,000-এর অধিক আমরা ভোটার আমরা আমাদের পরিবারে আছে। সেই পরিবারের ভোটার নিয়ে আমরা যে পরবর্তী পদক্ষেপে কী নিব আমরা জানি না, যদি আমরা দেখি কিন্তু আমাদের স্থানীয় বিধায়ক আজকে আশ্বাস দিয়েছেন, তাই আমরা 10 দিন ধৈর্য ধরছি, না 10 দিন পরে আমরা পরবর্তী পদক্ষেপে আমরা জানিয়ে দেব। দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে গেলে ভিন্ন গাড়িকে ধরে মামলা সাজাচ্ছে পুলিশ, এমন অভিযোগ করলেন বাঁশকান্দি এলাকার এম এম মুর্তাজা। তার বক্তব্য অনুযায়ী উজানতারাপুর এলাকার শিবপুরে গত 13 ফেব্রুয়ারি এক দুর্ঘটনা ঘটে। সকাল 11টা থেকে 11:30টার মধ্যেই ঘটনাটি ঘটে। এদিন মুর্তাজা এক সভায় যোগ দিতে দুপুর 1টায় এই এলাকা অতিক্রম করেন। তখন দুর্ঘটনার বিন্দু বিসর্গ চিহ্ন তার চোখে পড়েনি। পরবর্তীতে গত 17 ফেব্রুয়ারি পুলিশ এসে তার কাছে দাবি করে তিনি নাকি তার বোলেরো গাড়ি দিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। পুলিশের এই দাবিতে তিনি হতচকিত হয়ে যান। পরবর্তীতে পুলিশ তাকে জোর করে তদন্তের নামে বাঁশকান্দি থানায় ডেকে আনে। মুর্তাজা বক্তব্য অনুযায়ী যেখানে তার বোলেরো গাড়িটি কোনো দুর্ঘটনার কবলে পড়েনি সেখানে পুলিশ কেন তাকে হেনস্থা করেছে এই বিষয়টি নিয়ে তিনি উপযুক্ত বিচার চেয়েছেন। পুলিশ 17 তারিখে সিগনাল দিয়ে আমাকে বলছে গাড়ি যদি সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট করতো তাহলে পুলিশ তো নিশ্চয় 14 তারিখে আমার ঘরে পৌঁছে যেত। যাই হোক, পুলিশ এখন আমাকে বাঁশকান্দি থানায় ইনফর্ম করে এসেছে আপনি 1 ঘন্টার মধ্যে এসে চলে যাবেন, ইনভেস্টিগেশনে কোঅপারেশন করুন। এখন আমার গাড়ি কাস্টোডিতে নিচ্ছে, আমার গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট করেনি, ভিত্তিহীন, এবং সেটাতে যে কিছু উঠে আসছে সাফিসিয়েন্ট আমার অনেক সন্দেহ হচ্ছে, এবং আমি এসব নিয়ে প্রপার ইনভেস্টিগেশনের জন্য যতটা করতে হয় আমি করব। আপনার গাড়ি কিন্তু আপনারা নিজে চালান? এই দিনের ছিলাম, চালক ছিল, আমি গাড়িতে ছিলাম, আমার সাথে আমার আরও গেস্ট ছিলেন, ওখানে গভর্নমেন্ট প্রোগ্রাম ছিল, গভর্নমেন্ট প্রোগ্রামে গিয়েছিলাম। আমরা ঘর থেকে বেরিয়েছি 12টায়, আর আমি জোহরের নামাজ পড়েছি তারাপুরে, উজানতারাপুরে, তারপরে 1টার পরে গিয়েছি, আর অ্যাক্সিডেন্ট ঘটেছে পুলিশের কথা মতো যে 11:20 থেকে 11:13 মধ্যে এএমএ, সেটা শিবপুরে ঘটেছে। আজব কীভাবে ওরা যে ইনভেস্টিগেশন করছে ওরাই জানে, অথচ গাড়িতে কোনো স্পট ডেট নেই। আর দিনের বেলা অ্যাক্সিডেন্ট হলো কি, কেউ পিছু দাওয়া করলো না? এখান থেকে 300 মিটারের মধ্যে আমার মিটিং ছিল, মিটিংয়ে গেলাম ওই দিনই, নেক্সট দিনই এখন পুলিশ এসে গাড়ি ইনভেস্টিগেশনের নামে আমাকে অ্যাক্সিডেন্ট ওদের কথা মতো 13 তারিখে অ্যাক্সিডেন্ট, আর আজকে হলো 23 তারিখ 24 তারিখ। শিলচরের PWD অ্যাথলেটিক ক্লাব এবং SRL ডায়াগনোসিস কোম্পানির যৌথ উদ্যোগে বুধবার প্রায় 200 ব্যক্তির বডি কম্পোজিশন অ্যানালাইসিস করা হয়। বিশেষ মেশিনের মাধ্যমে শরীরের হাড় ও মাংসের অবস্থান জানার লক্ষ্যে বিনামূল্যেই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এতে অপারেটর হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন কর্মকার, SRL এর মার্কেটিং ম্যানেজার বিনায়ক চক্রবর্তী, PWD অ্যাথলেটিক ক্লাবের সাধারণ সম্পাদক পার্থসারথী দে প্রমুখ। পরে আয়োজকরা জানান এদিন যারা BCA পরীক্ষা করিয়েছেন তারা ইচ্ছে করলে রিপোর্ট নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারবেন, সেখানেও বিনামূল্যে ডাক্তার অয়ন পুরকায়স্থ নথিভুক্ত রোগীদের দেখবেন। অবশ্য তার জন্য শিবিরের সহযোগিতায় থাকা তারাপুরের দিয়া মেডিসিন সেন্টারে যোগাযোগ করতে হবে। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক পার্থসারথী দে এবং SRL এর ম্যানেজার বিনায়ক চক্রবর্তী। আজ সকাল 10টা থেকে এই ক্যাম্প আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত প্রায় 180 জনকে এই অ্যানালাইসিস
করা হয়েছে এবং আপনারা জেনে রাখুন এই যে কম্পোজিশন যেটা হচ্ছে কম্পোজিশন করার যে মেশিন সেটা এই মুহূর্তে বরাকবেলি কোনো নার্সিংহোম ইভেন শিলচর মেডিকেল কলেজে এই ধরনের মেশিন নেই। এই মেশিন গত পরশু দিন সুদূর দিল্লি থেকে এসআরএল ডায়াগ সেন্টার লিমিটেড ওনারা নিয়ে এসছেন, তো আগামী দিনেও এ ধরনের প্রোগ্রাম করার আমাদের কর্মসূচি আছে এবং আজকে যারা নাকি এখানে সে টেস্ট করেছেন সে ওনাদের যে রিপোর্ট সে মেশিনের মাধ্যমে যেটা দেওয়া হয়েছে ভবিষ্যতে আমাদের ক্লাবের সাথে আমাদের শিলচর মেডিকেল কলেজের ডক্টর শ্রীযুক্ত আয়ন প্রকাশ এমডি উনিও জড়িত। আজকে যারা নাকি টেস্ট করেছেন ওনারা যদি ভবিষ্যতে মনে করেন যে আমাদের রিকগনাইজ ডক্টরের সাথে যোগাযোগ করার জন্য যোগাযোগ করে ওনারা তাও পারেন। উধারমন্ড বিধানসভা সমষ্টির অধীনস্থ অমরানগর সিরিজতলে প্রায় 10 কোটি টাকা ব্যয়ের সাপেক্ষে একটি সড়ক সহ দুটো পাকা সেতুর শিলান্যাস করলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। মঙ্গলবার বেলা 12:30 নাগাদ এই কাজ দুটোর শিলান্যাস করেন তিনি। এলাকায় 10টি গ্রাম ও চা বাগান মিলিয়ে প্রায় 8,000 লোকের বসবাস। বিগত দিনে এলাকায় যোগাযোগের সুব্যবস্থা ছিল না বলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে এলাকাবাসীদের। এ নিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, আজকে আমরা এই বরখোলা আর উধারবন সমষ্টির ঠিক মাঝখানে অমরানগরে প্রায় 10 কোটি টাকার একটা রাস্তা, প্রায় 5 কিলোমিটার রাস্তা হবে, তাতে দুটো বড় বড় আরসিসি ব্রিজ হবে। এই অঞ্চলের যারা লোকরা প্রায় 10টা গ্রাম মতন আছে, চা বাগানও আছে, প্রায় 7-8 হাজার লোক যাদের বসতি আছে, বিগত 60 বছর থেকে তাদের কোনো কানেকশন সেরকমভাবে হয়নি, অথচ মহাসড়ক থেকে তারা শুধু 4-4.5 কিলোমিটার দূর, তাদেরকে 1.5-2 ঘন্টা পথ অতিক্রম করে তাদেরকে সেই মহাসড়কে গিয়ে উঠতে হয়। আজকে আসাম সরকারের মানে নির্দেশে আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে তাদের নির্দেশে আমার দেওয়া একটা স্কিমে সিগনেচার প্রজেক্টে প্রায় 10 কোটি টাকার সেই সেকশন অনুমোদন হয়েছে এবং খুব শীঘ্রই এই কাজ শেষ হবে। এবং আমরা আশা করছি যে এই অঞ্চলের মানুষের যে দুঃখ কষ্ট দুর্দশা এত বছর থেকে যেটা সমাধান হয়নি সেটা আগামী দিনে সমাধান হতে চলছে। নির্বাচনী আদর্শ আচার বিধি জারি হওয়ার আগেই হাইলাকান্দিতে 2018 সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানালো বীর লাচিত সেনা অসম। বুধবার লাচিত সেনার এক প্রতিনিধি দল হাইলাকান্দির অতিরিক্ত জেলাশাসক আর কে দামের সাথে দেখা করে বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এক স্মারকলিপি হাতে তুলে দেন। এতে উল্লেখ করা হয় সে সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য রাজ্য সরকার প্রায় 41 কোটি 61 লক্ষ টাকা বরাদ্দ হলে তা এখনও তারা পাননি। পরে অতিরিক্ত জেলাশাসক বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ অতি সত্বর প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এই বিলাচিত সেনার সংগঠনের কিছু কর্মকর্তা এবং পদাধিকারী যারা আছেন, আমরা ফেডারেল ডেপুটি কমিশনার আমাদের দাম স্যার ওনার সাথে গিয়ে আমরা দেখা করেছি এবং দেখা করার পরে উনি আমাদেরকে আশ্বাস করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে এই মাসের শেষের দিকে যদিও না হয় কিন্তু মার্চের 1 সপ্তাহের ভিতরে ওই সমস্ত টাকা প্রত্যেক বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ওরা ঢুকিয়ে দেবেন। তো সুতরাং আমরা অত্যন্ত খুশি হয়েছি ওনার ওপর এবং আমরা আশাবাদী এই টাকাগুলো খুবই শীঘ্রই আমাদের বেনিফিশিয়ারি যারা আছেন, যারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যায়, সেই সমস্ত মানুষের এই ক্ষতিপূরণ দেওয়া হবে। তৎসঙ্গে আমি বিশেষ করে হাইলাকান্দি জেলার জনসাধারণ যারা ভুক্তভোগী আছেন তাদেরকে একটাই আহ্বান করবো, একটাই অনুরোধ করবো, যেহেতু আপনারা অনেক কষ্ট করেছেন এই টাকা পাওয়ার জন্য, অনেক আন্দোলন করেছেন আপনারা এই টাকা পাওয়ার জন্য, বর্তমানে কিছু সংখ্যক দলালরাজ যারা সক্রিয় হয়েছেন আমরা খবর পাচ্ছি কিছু সংখ্যক গ্রামের মধ্যে ওরা গিয়ে ঢুকেছেন যে আপনাদের ফ্ল্যাট কমিশনের নামে নাম ঢুকিয়ে দেবো, এই করবো সেই করবো, আমাদেরকে আপনারা পয়সা দেবেন। আমি ওই সমস্ত দালাল যারা আছেন তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি যে আপনারা ওই সমস্ত মানুষের সাথে ওই ধরনের খেলাধুলা করবেন না, কারণ ওরা অত্যন্ত অসহায় মানুষ এবং জনসাধারণ যারা আছেন তাদেরকে আমি বিনম্রতার সহিত বলছি আপনারা ওই সমস্ত দালালদের থেকে সাবধান থাকুন।
উধারবন্দে আদিবাসী চা শ্রমিকদের মধ্যে বিজেপি প্রার্থী করার দাবি জানালো অল আসাম অধিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব আসাম। তা না হলে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার হুঙ্কার পেশ করলেন সংস্থার কর্মকর্তারা। মঙ্গলবার খাসপুর চা বাগানে উধারবন্দ শাখার এক সভাতে এই দাবি জানান তারা। এদিন ক্ষোভ উগড়ে দিয়ে তারা বলেন, বর্তমান বিধায়ক সহ প্রাক্তন মন্ত্রী অজিত সিং উধারবন্দের আদিবাসীদের জন্য কিছুই করেননি, যার ফলে খাসপুর, লেদিয়া ছড়া, পাতিমারা ইত্যাদি বাগানের শ্রমিকরা উন্নয়নের দিনেও নানা সমস্যায় জর্জরিত। এদিনের সভাতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি জগন্নাথ উরাং, যতীন্দ্র তন্তুবায় সহ অনেকে। আমরা চুপ না থাকবো, আমরা এক হয়ে বলতে লাগবে, এইবারের 2021 ইলেকশনে মানে আমাদের আদিবাসী সমাজের পক্ষে, আদিবাসী সমাজের পক্ষে একজনকে বিজেপি থেকে টিকিট প্রদান করতে হবে। আমরা বিজেপি থেকে মাং করছি, বিজেপি থেকে মাং করছি যে বিজেপির থেকে টিকিট আমাদের আদিবাসী সমাজের একজন লোককে মানে প্রদান করুক, তবে আমরা মানে একজুট হয়ে মানে বিজেপিতে ভোট দিতে আমরা বাধ্য আছি। কিন্তু আমাদের প্রকৃতভাবে বলছি, আমরা প্রকৃত বাস করি, আমরা দেখো আমাদের পূজার মধ্যে কি আমরা গাছকে পূজা করি, করম পূজা কে করে, করম পূজা আমরা করি, করম পূজা আমরা প্রকৃত ভাবি, আমরা গাছকে যখন পূজা করতে পারি, আমরা গরুকে পূজা করি, আমরা গোহাল পূজা করি, আমরা খরিয়ানি পূজা করি, নাই করি ওরা করে, আমরা যা প্রকৃতি কাছে আমরা পালন করে যাচ্ছি, ওরা কাহা করছে, আমরা লাগে আসল আদিবাসী, যেটা আসল আদিবাসী হিসাবে আমরা গাছকে যখন পূজা করতে পারছি, করম পূজা করতে পারছি, আসলটা কে লাগে, আমরা লাগে, আমাদের কি অধিকার নাই কি, আমরা কি নাগরিক না লাগি, আমরা কি ভারতের নাগরিক না লাগি, আমরা কি আমাদের অধিবাসী আমাদের বিধা কি খারাপ করতে নাই পারি, আমরা কি মানে জন্ম দিয়ে খালি ভোটটা দেবা লাগে কি, আমরা কতদিন আর ভোট দেবো, আমরা কতদিন আর ভোট দেবো, আমাদের পাল্লা আছে আমাদের, ওরা আমাদেরকে ভোট দিতে লাগবে, এখন আমরা বলবো এখন আমাদের আদিবাসী সমাজেরকে এখন আমাদেরকে টিকিট প্রদান করা হোক, আমরা মোদী সরকারকে বলছি এখন যে মোদী সরকার আমাদের কথা শুনুক। শিলচর সুভাষনগর এলাকার প্রায় বছর 15 এক কিশোর সুব্রত দাস বিগত 5 মাস থেকে হাড়ের সমস্যায় শয্যাশায়ী। দিনমজুর পিতা সোমলাল দাস ও মা শিপ্রা দাস নিজেদের সাধ্যমতো ছেলেকে চিকিৎসা করালেও ব্যর্থ হন ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। সম্প্রতি ছেলের চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি বলেন, সুব্রতর কোমরে 2 বল বদলাতে হবে। এই কথা শুনেই মাথায় বাজ পড়ে তাদের। বুধবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা। তারা উভয়েই ছেলের চিকিৎসার জন্য আপামর জনসাধারণের কাছে যথাযোগ্য সাহায্যের জন্য আবেদন জানান। উল্লেখ্য, যদি কোনো সুহৃদয় ব্যক্তি ছেলেটিকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চান, তবে 83999-19521 এই নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানান তারা। দেখুন, আমি তো আমার ছেলের অনেক রকম ট্রিটমেন্টও করছি, শিলংও গেছি, তারপরে এখানেও দেখাইছি, এখন তো বর্তমানে ছেলের এমনও পরিস্থিতি পড়ছে, অপারেশন লাগে, কোমরের বল 2 নষ্ট হয়ে গেছে, এখন আপনার কাছে এতটুকু আমি অনুরোধ করি যে আমার ছেলেটাকে আপনারা সাহায্য সুস্থ করিয়া তুলতাম, আমার তো আর সামর্থ্য নাই, তার জন্য আপনার কাছে আমি অনুরোধ করি যে আমার ছেলেটাকে আপনারা সাহায্য আমি বাঁচাইতাম, আর এর স্যার আমার ফালতার পর কিচ্ছু নেই, অতটুকু আমার আপনার এখানে অনুরোধ যে আপনার আমার ছেলেটাকে একটু বাঁচাইতেন, আজকে আমার আর সামর্থ্য নাই দাদা, আমি কিচ্ছু করার মতন। বুধবার শ্রীকোনা মোহনপুর পূর্ত সড়কের পুনর্নবীকরণ কাজের শুভ শিলান্যাস করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালহা। এদিন শ্রীকোনা ITI পয়েন্টের সামনে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন তিনি। প্রায় 10 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে সড়কটি পুনর্নবীকরণ করা হবে। তার 6.5 কিলোমিটার পরিসর বৃদ্ধি করে 5.5 মিটার বিস্তৃত করা হবে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ বলেন, আমাদের বিজেপির সভাপতি কৌশিক রায় মহাশয় এবং জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় মহাশয় যখন সিগনেচার প্রজেক্ট আমাদের গভর্নমেন্ট ডিক্লেয়ার করে যে প্রত্যেক সমষ্টিতে একটা সিগনেচার প্রজেক্ট দেবো, যেটা ইম্পর্টেন্ট রাস্তা আছে সেটার প্রপোজাল দেওয়ার জন্য, তখন আমরা মিলে এই রাস্তাটাকে প্রপোজাল দিয়েছিলাম এবং আমাদের মাননীয় হেমন্ত বিশ্ব শর্মাকে বলেছিলাম যে আমাদের অনেক প্রতীক বহু দিনের খারাপ রাস্তা এবং মেইন রোড এটা সিগনেচার প্রজেক্টে দেওয়া হোক, সেই প্রপোজাল দেওয়ার পর উনি স্যাংশন করেছেন এবং আজকে আমরা সেটা ফাউন্ডেশন দিয়েছি, আগামীকালকে কাজ আরম্ভ হবে।
গোটা রাজ্যের সাথে লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতেও ভারতীয় জনতা পার্টির জনসম্পর্ক অভিযান শুরু হল। বুধবার লক্ষ্মীপুর মণ্ডল জিরিঘাটে 168 নং বুথে অনুষ্ঠিত হয় এই অভিযান। পরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বুথ কমিটি সহ মণ্ডল কমিটির পদাধিকারীরা বলেন, আমরা আজকের দিনে মানুষের বাড়িতে প্রত্যেকদিনের বাড়িতে যাবো এবং প্রত্যেকটি ঘরের সঙ্গে আজকের থেকে আমাদের ঘর ঘর অভিযান শুরু হবে। আজকে লক্ষ্মীপুর মণ্ডলে আমরা জিরিঘাটে 168 নম্বর বুথ থেকে আমরা আজকে আমাদের অভিযান শুরু করেছি। এই অভিযান আমরা চলবে আর আমাদের যে দৃঢ় বিশ্বাস যে আমাদের যে কার্যক্রম সে কার্যক্রম আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করবো। অবশেষে বরাক নদীতে ভেসে উঠল বদরপুরের সেন্ট জোসেফ স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রিয়া পারতুসের মৃতদেহ। মঙ্গলবার ভোর আনুমানিক 4:30 নাগাদ বদরপুরের সেন্ট জোসেফ চার্চের পাশে তার মৃতদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখা যায়। পরিবারের লোকেরা তার দেহ শনাক্ত করার পর বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের উদ্ধার কর্মী ও বদরপুর পুলিশ তার দেহ উদ্ধার করে। পরে সেখান থেকে নিয়ে আসা হয় প্রথম স্কুল চত্বরে। পরে বদরপুর সার্কেল অফিসার দিব্যজ্যোতি গগৈ মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান। এদিন দুপুর প্রায় 12:00 নাগাদ তার নিজ গ্রামে শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, গত 21 ফেব্রুয়ারি বদরপুর সেন্ট জোসেফের চার ছাত্রী বরাক নদীতে স্নান করতে গেলে সহসা নদী গর্ভে তলিয়ে যায়। এদের মধ্যে বাকি তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও টানা দুদিন চেষ্টা করেও রিয়াকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার ভোরে তার দেহের হদিশ মেলে। এদিকে হোস্টেলে থাকা ছাত্রীদের নদীতে স্নান করার বিষয়টি নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন জেগে উঠেছে। গুটি গুটি পায়ে 15তম বার্ষিক উৎসব পালন করল কাটলিচড়াস্থিত এনকে দেব একাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সঙ্গীত নৃত্যের পাশাপাশি নাটকে অভিনয় করে নিজেদের প্রতিভাও তুলে ধরেন প্রত্যেক পড়ুয়ারা। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের হাতে সার্টিফিকেট সহ পুরস্কার তুলে দেওয়া হয়। উল্লেখ্য, বিগত বছরে করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক উৎসব পালন করা হয়নি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। চুড়াইবাড়িতে গুয়াহাটিগামী 900 বাসে উদ্ধার গাঁজা ও আগরকাঠ, ধৃত 3। চার শতাধিক অটোর পারমিট প্রদানের দাবি, শিলচরে অটো সংস্থার বিক্ষোভ। দুর্ঘটনার পর চালক পালালে ভিন্ন গাড়ি ধরে মামলা পুলিশের, অভিযোগ স্থানীয় ব্যক্তির। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।